এসএসসি দুর্নীতির প্রতিবাদে এবং মেধা তালিকার ভিত্তিতে নিয়োগের দাবিতে গান্ধীমূর্তির কাছে লাগাতার অবস্থান চালিয়ে যাচ্ছেন এসএসসি চাকরি প্রার্থীরা। এবার সেই চাকরি প্রার্থীদের ধর্নায় গিয়ে ফের এসএসসি দুর্নীতির বিরুদ্ধে সরব হল সিপিএম। রবিবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ধর্নাস্থলে গিয়ে এসএসসি দুর্নীতির বিরুদ্ধে সরব হন। সোমবার সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী চাকরি প্রার্থীদের পাশে দাঁড়িয়ে সরকারের সমালোচনা করেন। তিনি প্রশ্ন করেন, নিয়োগের ক্ষেত্রে বাগ কমিটির রিপোর্টের বিষয়ে রাজ্য সরকারের অবস্থান কি? ঘুষ দিয়ে মেধা তালিকা এড়িয়ে অন্যায়ভাবে যারা চাকরি পেয়েছেন তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে? এ রাজ্যের দুর্নীতিগ্রস্ত মন্ত্রী আমলাদের ক্ষেত্রেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? সুজনবাবু বলেন, দুর্নীতি যারা করেছে তাদের শাস্তি পেতেই হবে, এই লড়াই চলবে।